বাবার পর এবার মেয়ে। গ্রেফতার হলেন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল। গত বছরের 11ই আগস্ট গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছিল সিবিআই। এবার সেই মামলাতেই তার মেয়ে সুকন্যাকে গ্রেফতার করল ইডি। বাবাকে দিতে যে মানে বাস ও চলে গেছে, আর তো কিছু করার নাই, কি করবো, যা অত্যন্ত সন্দেহজনক। গরু পাচার কাণ্ডে তদন্তে নেমে অনুব্রত মণ্ডলের নামে প্রচুর জমি, চালকল, ব্যাংক অ্যাকাউন্টের হদিস মিলেছিল, যার মধ্যে অনেকগুলি ছিল সুকন্যা মণ্ডলের নামে। অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর সুকন্যা মণ্ডলকে দুবার দিল্লিতে তলব করেছিল ইডি। আদালতে ইডির তরফে জানানো হয়েছিল অনুব্রত মণ্ডল ও সুকন্যা মণ্ডলকে তারা মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায়, কিন্তু সুকন্যা মণ্ডল নানা কারণ দেখিয়ে হাজিরা দেননি। বুধবার দুপুরে তিনি দিল্লিতে ইডির দপ্তরে যান। ইডি সূত্রে দাবি, বেশিরভাগ প্রশ্নের উত্তরেই সুকন্যা বলেন, আমি জানি না, বাবা জানে, মনীষ আঙ্কেল বলতে পারবেন। ইডি সূত্রে দাবি, সুকন্যাকে কয়েকজনের বয়ানের কপি দেখানো হয়, যেখানে দাবি করা হয়েছে কিছু ব্যবসার নিয়ন্ত্রণ ছিল সুকন্যার হাতে। কোথায় টাকা জমা দিতে হবে, কোথা থেকে টাকা তুলতে হবে, সেই নির্দেশ দিতেন সুকন্যায়। ইডি সূত্রে দাবি, 2013 আয়কর রিটার্ন ফাইল অনুযায়ী সুকন্যার বার্ষিক আয় ছিল 3,09,000 টাকা। 2020-21 সেই আয় বেড়ে হয় 1,44,00,000। ইডি সূত্রে দাবি, সুকন্যার কাছে জানতে চাওয়া হয় একজন প্রাথমিক শিক্ষিকার এত আয়ের উৎস কি, কিভাবে তিনি ভোলে বোম সহ একাধিক চালকলের ডিরেক্টর হলেন, চালকল থেকে তার অ্যাকাউন্টে এত টাকা কেন এসেছে। ইডি সূত্রে দাবি, এই প্রশ্নের উত্তরেও সুকন্যা মণ্ডল বলেন, আমি জানি না, মনীষ আঙ্কেল বলতে পারবেন। অনুব্রত মণ্ডলের পর তার হিসেবরক্ষক মনীষ কোঠারিকে গ্রেফতার করে ইডি। তারপর থেকে ইডি একাধিকবার তলব করলেও আর হাজিরা দেননি অনুব্রত কন্যা, যা তার কৌশল বলেই মনে করছিল ইডি। অবশেষে বুধবার দীর্ঘ জিজ্ঞাসাবাদে বিপুল সম্পত্তি সংক্রান্ত একাধিক প্রশ্নের সদুত্তর না মেলায় সুকন্যাকে গ্রেফতারের সিদ্ধান্ত নেন ইডি অফিসাররা। আমি আগেও ভবিষ্যৎবাণী করেছিলাম যে সময়ের অপেক্ষা, শুধুমাত্র এই বিপুল পরিমাণ সম্পত্তি যেটা আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি তার নামে আছে, যদিও ব্যক্তিগত জীবনে তিনি একজন প্রাইমারি স্কুল শিক্ষিকা এবং খুব অল্প বয়সকা, কারণ বেশি দিন সময় পাননি তিনি চাকরি করার, তো তার এত বড় সম্পত্তি, এত বিপুল পরিমাণ সম্পত্তি থাকতে পারে না। অনুব্রত মণ্ডলেরও সেইভাবে সম্পত্তির কোনো মানে রোজগারের কোনো হদিশ আমরা পাইনি, সম্পত্তির হদিশ পেয়েছি। তো আয়ের অধিক সম্পত্তি এত পরিমাণ, বিপুল পরিমাণ, তো তাকে উত্তর দিতে হবে, বাংলার জনগণও চাইছে উত্তর পাওয়ার জন্য। এই যে মেয়েটিকে গ্রেফতার করা হলো, কিছুদিন আগে তার মা মারা গিয়েছে দীর্ঘ অসুস্থতার পর, তার বাবা গ্রেফতার, তিনি জেলে রয়েছেন, সেখানে তদন্তের প্রয়োজনে তাকে যে অ্যারেস্ট করা হলো, তাকে বাইরে রেখে কি তদন্ত করা যাচ্ছিল না? এটা কোনো ভয়ঙ্কর প্রতিহিংসাপরায়ণ রাজনৈতিক দলের শীর্ষ মহলে চাপ নয় তো যে মেয়েটিকেও ছাড়া যাবে না, কারণ সে অনুব্রত মণ্ডলের মেয়ে। গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডল বর্তমানে দিল্লির তিহার জেলে বন্দী, তার মেয়েকেও দিল্লিতেই গ্রেফতার করলো ইডি। অনুব্রতর পাশাপাশি এখন তিহার জেলে বন্দী তার প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেন এবং হিসেবরক্ষক মনীষ কোঠারি। এবার অনুব্রতর মেয়েকে গ্রেফতার করল ইডি। অনুব্রত মণ্ডল ইতিমধ্যে দিল্লি হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছেন। বুধবারই সেই আবেদনের শুনানির জন্য 1 জুনের তারিখ দিয়েছে আদালত। আর এদিনই ইডির হাতে গ্রেফতার হলেন অনুব্রতর মেয়ে। আগামী দিনে কি বাবা মেয়েকে মুখোমুখি জেরা করা হতে পারে, সেটাই দেখার। প্রকাশ সিনহা, সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। কোটি কোটি টাকা অ্যাকাউন্টে জমা পড়েছে, অথচ নেই কোনো হিসেব। অনেক জমি কেনা হয়েছে কিন্তু তারও কোনো সঠিক তথ্য নেই, এমনই সব গুরুতর অভিযোগে ইডি গ্রেফতার করল সুকন্যা মণ্ডলকে। এবং সূত্রের দাবি, কেন্দ্রীয় এজেন্সির তদন্তকারী আধিকারিকদের প্রশ্নের মুখে তিনি তথ্য এড়িয়ে যান, তদন্তকে বিভ্রান্ত করার চেষ্টা করেন, তাই সুকন্যা মণ্ডলকে গ্রেফতারের সিদ্ধান্ত। বাবার পর এবার মেয়ে, ইডির হাতে এবার গ্রেফতার করলেন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা। গরু পাচার মামলায় দিল্লিতে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর এদিন সুকন্যা মণ্ডলকে গ্রেফতার করা হয়। অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর দুবার ইডির হাজিরা এড়ান অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। ইডি সূত্রে দাবি, অনুব্রত মণ্ডল ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন অ্যাকাউন্টে বিভিন্ন সময় মোট 20 কোটি টাকা নগদ জমা পড়েছিল 2016 থেকে 2020। এই 5 বছরে বোলপুর এবং তার আশপাশের ব্যাংকে জমা পড়েছে 20 কোটি নগদ টাকা। ইডি সূত্রে দাবি, সুব্রত বিশ্বাস নামে প্রাক্তন এক ব্যাংক কর্মী বয়ান দিয়েছেন, বিভিন্ন সময়ে অনুব্রত মণ্ডল বাড়িতে ডেকে বা চালকের হাত দিয়ে টাকা পাঠাতেন, প্রায় 6 কোটি টাকা নগদ পাঠিয়ে বিভিন্ন অ্যাকাউন্টে জমা করতে বলা হয়েছিল।
ইডি সূত্রে খবর, এর মধ্যে রয়েছে একাধিক রাইস মিল ও বিভিন্ন ভুয়ো কোম্পানির অ্যাকাউন্টও। জমা টাকার মধ্যে 3 কোটি টাকা সুকন্যার নামে এফডি করা হয়েছে বলে ইডি সূত্রে দাবি। ইডি সূত্রে আরও দাবি, অনুব্রত মণ্ডলের নামে 24টি, তার মেয়ে সুকন্যার নামে 26টি, প্রয়াত স্ত্রী ছবি মণ্ডলের নামে 6টি সম্পত্তির হদিশ পাওয়া গেছে। এর আগে অনুব্রত মণ্ডলের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মনীষ কোঠারি প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেনকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, এএনএম অ্যাগ্রোকেম ফুড প্রাইভেট লিমিটেডের অন্যতম ডিরেক্টর সুকন্যা মণ্ডল। মিনিস্ট্রি অব কর্পোরেট অ্যাফেয়ার্সের তথ্য অনুযায়ী 2011 সালে সেপ্টেম্বরে এই সংস্থাটি তৈরি হয়। সেই সময় সংস্থার শেয়ার ক্যাপিটাল ছিল 1 কোটি টাকা। সংস্থার দ্বিতীয় ডিরেক্টর বিদ্যুৎ বরুণ গায়েন বোলপুরের কালিকাপুরের হারাধন মণ্ডল রোডে যে ঠিকানায় এই কোম্পানি রেজিস্ট্রেশন করা হয়েছে সেটা হলো ভোলে বোম রাইস মিলের। সিবিআই সূত্রে দাবি, এই রাইস মিলের মালিক মণ্ডল পরিবার। এটা ছাড়াও সুকন্যার নামে আরও 10টি জমির ডিড বা চুক্তিপত্র পাওয়া গেছে। সূত্রের দাবি, এই সম্পত্তিগুলির মধ্যে 3টি কেনা হয়েছে ভোলে বোম রাইস মিলের নামে, যেখানে সুকন্যাকে পার্টনার হিসেবে দেখানো হয়েছে। অনুব্রত মণ্ডলের পাড়া বোলপুরের নিচুপট্টি এলাকায় এই 10টি জমি কেনা হয়েছে 2014 থেকে 2016 মধ্যে। সিবিআই সূত্রে দাবি, 2014-30 অক্টোবর একটি জমি কেনা হয়েছিল, দ্বিতীয় জমিটি কেনা হয় এর পরের দিন অর্থাৎ 2014-31 অক্টোবর, ঠিক এক মাসের মাথায় 2014-3 নভেম্বর তৃতীয় জমি কেনা হয়। ওই দিনই কেনা হয়েছে চতুর্থ জমিটিও। এর 4 দিন পর 2014-7 নভেম্বর কেনা হয়েছে পঞ্চম জমি। ষষ্ঠ জমি 2014-14 নভেম্বর কেনা হয়েছে। এর পরের জমি কেনা হয়েছে 2014-17 নভেম্বর। অষ্টম জমিও কেনা হয়েছে 2014-17 নভেম্বর। নবম জমি কেনা হয়েছে 2 দিন পর। সপ্তম, অষ্টম এবং নবম জমিগুলি কেনা হয়েছে ভোলেবম রাইস মিলের নামে। দশম জমি কেনা হয়েছে 20 জুলাই 2016 সালে। তাৎপর্যপূর্ণভাবে এই 10টি জমির মধ্যে 7টি জমি হস্তান্তর হয়েছে একই দিনে 2014 সালের 25 নভেম্বর। ইডি সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদে তথ্য এড়িয়ে যাচ্ছিলেন সুকন্যা, তদন্তকে বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন তিনি, এর জন্যই তাকে গ্রেফতার করা হয়। প্রকাশ সিনহা, আবির দত্ত, রিপোর্ট, এবিপি আনন্দ। শুধু গরু পাচার মামলাতেই নয়, নিয়োগ দুর্নীতির অভিযোগেও নাম জড়িয়েছিল সুকন্যা মণ্ডলের। তার বিরুদ্ধে এই অভিযোগ ওঠে যে তিনি টেট ফেল করেও বাড়ির কাছে এক প্রাইমারি স্কুলে চাকরি পেয়েছেন। শুধু তাই নয়, তার বিরুদ্ধে এটাও অভিযোগ যে চাকরি পাওয়ার পর একদিনও স্কুলে যাননি তিনি, বাড়িতেই পৌঁছে যেত হাজিরার খাতা। গরুবাজার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছিল সিবিআই, তারপর তাকে দিল্লি নিয়ে যায় ইডি। বর্তমানে তিনি দিল্লিরই তিহার জেলে বন্দী। এবার সেই দিল্লিতেই অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যাকে গ্রেফতার করল ইডি। তবে গরু পাচার মামলার পাশাপাশি নিয়োগ দুর্নীতির অভিযোগেও জড়িয়েছিল সুকন্যার নাম। কয়েক বছর আগে বোলপুরের কালিকাপুরে বাড়ির অদূরেই এই প্রাইমারি স্কুলে সহকারী শিক্ষিকা পদে যোগ দেন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল। অভিযোগ, চাকরি পাওয়ার পর একদিনও স্কুলে যাননি অনুব্রত মণ্ডলের মেয়ে। তার বাড়িতে রোজ পাঠিয়ে দেওয়া হতো হাজিরার খাতা, তিনি বাড়িতে বসে স্কুলের রেজিস্টারে সই করতেন। বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন সৌমেন নন্দী নামে এক চাকরি প্রার্থী। পরে হাইকোর্টের নির্দেশে আদালতে হাজিরাও দেন অনুব্রতর মেয়ে। মেয়ের চাকরি ঘিরে বিতর্ক নিয়ে মুখ খুলেছিলেন অনুব্রত মণ্ডলও। এবার গরু পাচার মামলায় সেই সুকন্যা মণ্ডলকে দিল্লিতে গ্রেফতার করলো ইডি। এবিপি আনন্দ। গরু পাচার মামলায় গ্রেফতারির পরেও বীরভূমের জেলা তৃণমূলের সভাপতি পদে বহাল রয়েছেন অনুব্রত মণ্ডল। কখনো খোদ মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বীরের আখ্যা দিয়েছেন, কখনো বা বাঘ বলেছেন ফিরাদ হাকিম। এবং সূত্রের খবর যে, বীরভূমের জেলা নেতাদের নিয়ে বৈঠকে সুকন্যা মণ্ডলের পাশে থাকার বার্তা দিয়েছিল তৃণমূল নেতৃত্ব। কিন্তু প্রশ্ন উঠছে যে, সেই সুকন্যা মণ্ডলের গ্রেফতারির পর দল কি আদৌ পাশে থাকবে? বাবাকে গ্রেফতার করেছিল সিবিআই, এবার মেয়েকে গ্রেফতার করল আরেক কেন্দ্রীয় এজেন্সি ইডি। আর এর জেরেই যে প্রশ্ন ফের বড় হয়ে দাঁড়ালো তা হলো, এবার তৃণমূল কি করবে? অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর এখনও পদে বহাল। বীরভূমের জেলা সভাপতির পদ থেকে তাঁকে সরায়নি তৃণমূল শীর্ষ নেতৃত্ব, উল্টে বারবার অনুব্রতর পাশে দাঁড়িয়েছে তারা। যতদিন কেসটা ফিরে না আসছে, লড়াই আরো 3 গুণ বাড়বে। বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন, ঠিক আছে? বীরভূমের বাঘকে তোমরা কিছুদিনের জন্য খাঁচায় রেখেছো, সারা জীবন পারবে না। কিন্তু অনুব্রতর পর এবার গ্রেফতার হলেন তাঁর মেয়ে সুকন্যা। অনুব্রতকে বোলপুরের বাড়ি থেকে গ্রেফতার করেছিল সিবিআই, এবার তাঁর মেয়েকে দিল্লিতে গ্রেফতার করলো ইডি, যার জেরে তৃণমূলের অস্বস্তি আরও বাড়ল। কারণ সুকন্যার সঙ্গে তৃণমূলের সরাসরি কোনো সম্পর্ক না থাকলেও তিনি অনুব্রত মণ্ডলের মেয়ে, বীরভূমে তৃণমূলের একদা স্তম্ভের কন্যা।
আর তাই এরপর কি পঞ্চায়েত ভোটের আগে অনুব্রত মণ্ডলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে তৃণমূল? পার্থ চট্টোপাধ্যায়ের মতো তাঁর থেকেও কি এবার দূরত্ব তৈরি করবে রাজ্যের শাসক দল, নাকি সুকন্যার গ্রেফতারের ক্ষেত্রেও তৃণমূল শীর্ষ নেতৃত্ব মণ্ডল পরিবারের পাশেই থাকবে? এবিপি আনন্দ। শুরু হয়েছে তৃণমূলের নবজোয়ার কর্মসূচি, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসংযোগ যাত্রা শুরু করেছেন, যার আজ তৃতীয় দিন। গতকাল আমরা দেখলাম কোচবিহার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি বললেন যে শান্তিপূর্ণ পঞ্চায়েত পরস্পর বিরোধী শব্দ, সেই কারণেই তো মানুষের কাছে এসেছি গণভোটে অশান্তি নিয়ে। তিনি এও বলেন যে প্রথম দিন ছিল বলে ভুল ভ্রান্তি হয়েছিল, সংশোধন করে দেখিয়েছি। আমি বলেছি যে মানুষের পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস আগামী দিনে গড়বে। অনেকে শুনে হেসেছিল যে কিভাবে তৃণমূল কংগ্রেস মানুষের পঞ্চায়েত গড়বে। পঞ্চায়েত মানেই তো সন্ত্রাস বাংলায়, পঞ্চায়েত মানেই তো রক্তপাত, পঞ্চায়েত মানেই তো বোম বন্দুক সন্ত্রাস খুন গুলি মস্তানি গুন্ডামি রহজানি। শান্তিপূর্ণ নির্বাচন বা মানুষের পঞ্চায়েত কি করে হবে? শান্তিপূর্ণ পঞ্চায়েত বাংলা এই কথাটাই পরস্পর বিরোধী, আমরা সেই কারণে মানুষের কাছে এসেছি। ভোটের আগে ভোট নিয়ে মঙ্গলবার কার্যত রণক্ষেত্রে পরিণত হয় কোচবিহার। প্রার্থী ঠিক করতে তৃণমূলের নতুন উদ্যোগকে ঘিরে ভোটের দিনের বিশৃঙ্খলার ছবি ফেলে কোচবিহারের দিনহাটা সিতাই থেকে মাথা ভাঙায়। তৃণমূলের জনসংযোগ কর্মসূচির প্রথম দিনই চরম বিশৃঙ্খলা তৈরি হয় তিন জায়গাতেই। ব্যালট বাক্স ভাঙচুর, চেয়ার ছোড়াছুড়ি থেকে ধাক্কাধাক্কি, এমনকি ভোটার জখম হওয়া। তৃণমূলের গ্রাম বাংলার মতামত কর্মসূচিতে বাদ যায়নি কিছুই। এর শুরুটা হয়েছিল দিনহাটা সাহেবগঞ্জ ফুটবল মাঠে, এরপর বিশৃঙ্খলা ছড়ায় সিতাইয়ের গোসানিমারি হাই স্কুলের মাঠেও। পরিস্থিতি এমন হয় যে ভোট বাতিল করতে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। রাতে মাথাভাঙা কলেজ মাঠের গণভোটে যা সবকিছুকেই ছাপিয়ে যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মাঠে থাকাকালীনই একটা তাঁবু থেকে অশান্তি ছড়িয়ে পড়ে অন্য তাঁবুতে, জখম হন এক তৃণমূল কর্মী। এই পরিস্থিতিতে বুধবার কড়া বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিছু লোকের অসুবিধা হবে, তার কারণ কিছু লোক তো রয়েছে তারা ভেবেছে যে আমার সুপারিশ ব্লক প্রেসিডেন্ট করে দেবে আমি টিকিট পেয়ে যাব, আমার সুপারিশ বিধায়ক করে দেবে আমি টিকিট পেয়ে যাব, আমার সুপারিশ জেলা সভাপতি করে দেবে আমি টিকিট পেয়ে যাব, আমার সুপারিশ অঞ্চল সভাপতি করে দেবে আমি টিকিট পেয়ে যাব। 100 জনের মধ্যে 5-7 জনের তো অসুবিধা হবেই। কারো সুপারিশেই যে পঞ্চায়েতের ভোটের টিকিট মিলবে না, এইভাবে গ্রাম বাংলার জনমতের ভিত্তিতেই যে তৃণমূল প্রার্থী নির্বাচন করবে তারও একবার স্পষ্ট করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালকে প্রথম দিন ছিল, শুরুতে নিশ্চিতভাবে কোথাও কোনো ভুল ত্রুটি থাকলে সংশোধন করে নেওয়ার অবকাশ থাকে, আমরা 24 ঘন্টার মধ্যে করে দেখিয়েছি। আজকে 3টে জনসভায় ভোট হয়েছে, কুচবিহার উত্তর, কুচবিহার দক্ষিণ আর নাটাবাড়িতে, এটা চতুর্থ জায়গা। একটা গন্ডগোলের কোন ঘটনা কোথাও কেউ দেখাতে পারেনি। যারা তৃণমূলের এই প্রয়াসকে চ্যালেঞ্জ করছে, আমি সিপিএম কংগ্রেস বিজেপিকে এই মঞ্চ থেকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গেলাম যে ক্ষমতা থাকলে তাঁবু খেটে 7 দিন মানুষের পাশে থেকে দেখাও, মানুষের জনমত অর্জন করে দেখাও। অপেক্ষা করুন, আরো তো দিন এগোচ্ছে, তো যত দিন যাবে লোক চোর চোর বলে তাড়া করবে ও প্রোগ্রাম মাঝ রাস্তায় বন্ধ করে পালাতে হবে। যে সাহেবগঞ্জ এবং গোসানিমারিতে মঙ্গলবার তৃণমূলের ভোট নিয়ে বিশৃঙ্খলা হয়েছিল, সেই গোসানিমারিতে বুধবার পুনরায় ভোট হয়েছে। কৃষ্ণেন্দ্র অধিকারী, শুভেন্দু ভট্টাচার্য, শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রার মধ্যেই তুফানগঞ্জে তৃণমূলে বড় ধাক্কা। দলীয় নেতাদের একাংশের বিরুদ্ধে অভিযোগ তুলে একই সঙ্গে 32 জন দল থেকে ইস্তফা দিলেন, আর এই ইস্যুকে হাতিয়ার করে তৃণমূলকে নিশানা করতে দেরি করেনি বিরোধীরা। তবে তৃণমূলের তরফ থেকে এই বিষয়ে বিশেষ কিছু বলা হয়নি। বুধবার জনসংযোগ যাত্রায় কোচবিহারে তুফানগঞ্জে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর সেই সময় তুফানগঞ্জেই তৃণমূলের অন্দরে মাথা ছাড়া দিল কোন দলের তুফান। 5-10 জন নয়, একসঙ্গে তৃণমূল থেকে ইস্তফা দিলেন 32 জন নেতা। বুধবার তুফানগঞ্জের চিলাখানায় সভা করেন অভিষেক। তুফানগঞ্জেরই ক্রীড়া সংস্থান মাঠে তাঁর রাত্রিবাসের ব্যবস্থা করা হয়। দলের এহেন হাই ভোল্টেজ কর্মসূচির মধ্যেই মঙ্গলবার স্থানীয় নেতৃত্বের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে পদ থেকে ইস্তফা দেন তৃণমূলের 32 জন নেতা। পশ্চিমবঙ্গে আমাদের তৃণমূল কংগ্রেসের যেটা পরিস্থিতি, স্বজন কোষণ দুর্নীতি, আর্থিক দুর্নীতি, বর্তমান ধর্মল অঞ্চলে যারা দায়িত্বে আছেন, দীর্ঘদিন আমরা এই দলটা করার পর আজকে আমরা তাদের কাছ থেকে উপেক্ষিত এবং অবহেলিত, তাদের কাছ থেকে আমরা
অনেক বঞ্চনার শিকার। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জেলায় রয়েছেন সেই কোচবিহারে তৃণমূল থেকে একসঙ্গে 32 জনের পদত্যাগ বিরোধীদের হাতে আক্রমণের নতুন অস্ত্র তুলে দিয়েছে। এ নিয়ে আমাদের কিছু বলার নেই, অন্যের পারিবারিক বিষয়ে আমাদের কোনো কথা বলার নেই। এখন কেউ বাবা জেঠা যদি সংসার ছেড়ে চলে যায় নতুন ছেলে আর ছেলের বউকে ছেড়ে দিয়ে, তা আমরা কি করতে পারি? এই বিষয়ে আমার এখনো পর্যন্ত কিছু জানা নেই। কে এখন পদত্যাগ করেছে? আমার দলীয় যারা নেতৃত্ব রয়েছে পদাধিকারী, আমার জানা মতে তারা তো এখনো কেউ পদত্যাগ করেনি। তৃণমূলে নবজোয়ার কর্মসূচি শুরুর দিনই পূর্ব মেদিনীপুরের পটাশপুরে দলীয় পদ থেকে ইস্তফা দেন তৃণমূলের একঝাঁক পদাধিকারী। পদ দেয়া হলো দলে তাঁদের ভূমিকা কার্যত ঠুঁটো জগন্নাথের মতো বলে অভিযোগ করেন তৃণমূলের পদত্যাগী পদাধিকারীরা। শুভেন্দু ভট্টাচার্য, শিবাশিস মৌলিক ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।